ইন্টারনের লিখিত সিদ্ধান্ত পেলেও মাইগ্রেশনের দাবিতে 13তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে রংপুরে অনুমোদনহীন নর্দান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছে তারা। শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেয়ার মৌখিক আশ্বাসের পর ইন্টারনদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। কিন্তু মূল দাবি 250-এর বেশি শিক্ষার্থীর মাইগ্রেশনের বিষয়ে এখনও চিঠি আসেনি, তাই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শর্ত পূরণ না করায় 13-14 শিক্ষাবর্ষে বাতিল করা হয় কলেজটির একাডেমিক নবায়ন ও বিএমডিসির রেজিস্ট্রেশন। বিএমডিসি প্রেসিডেন্ট উনি 48 ঘন্টা আগে বলছিলেন যে তোমাদের অতি দ্রুত মাইগ্রেশন করানো হবে, বাট এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। সো আমরা অনেক হতাশে আছি। আমরা ধারণা করছি যে হয়তো এটা কোনো ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আমাদের কাজটা করে দেওয়া হবে না, আমাদের মাইগ্রেশনটা দেওয়া হবে না। তাই আমি প্রধানমন্ত্রী এবং উপরমহলে যারা আছেন তাদের সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের বিষয়টা একটু দেখুন, আমরা মাইগ্রেশন চাই।